আজকে ভৌতবিজ্ঞানের উত্তর তোমরা দেখে নাও, মাধ্যমিকে যে ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়েছে তার এমসিকিউ এর উত্তরগুলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সঠিক উত্তর। একের এক উত্তরটি হয়ে যাবে সিএফসি, একের দুই উত্তরটি হয়ে যাবে 2RT, তারপর একের তিন যেটা আছে অর্থাৎ 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম মোটু লাগবে, উত্তরটি হবে 32। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে সেটা হবে 2। তারপর একের পাঁচ, খুব সহজ একটি প্রশ্ন, লাল কোন অবতল দর্পণ 1/6, উত্তরটি হয়ে যাবে 5। 45, পরিবাহিতাঙ্কের একক কোনটি, উত্তরটি হবে কিন্তু 1 এর সাথে রে। তারপর 1.8, উত্তরটি হয়ে যাবে 8 ভোল্ট। 1.9 বি, 1.10, 18, 1.11, এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 2। তারপর 1.12, বিশুদ্ধ অ্যালুমিনা। 1.13 অর্থাৎ 13 এ, 14-র জন্য জিওডেনেস এবং 15-র জন্য ডি। তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিক আছে। তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো এসেছিল তোমাদের, তো এমসিকিউর আমি উত্তর উপরণিত করে দিলাম। বাকি কোশ্চেন মোটামুটি সহজই ছিল বলা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।